ওম শান্তি আজকের আমাদের আলোচ্য বিষয় হল কলা সম্পূর্ণ হওয়ার বিধি আমরা জানি যে ষোলো কলা বলতে কী বোঝায় তো এরম আমরা শুনে এসেছি যে ষোলো কলা কোনো জিনিস খাঁটি হলে তাকে বলে ষোলো আনা খাঁটি চাঁদেতে দেখা যায় কলা সম্পূর্ণ হয় চাঁদের যখন কলা হয় তখন পূর্ণিমাতে দেখা যায় চাঁদকে খুব স্পষ্ট স্নিগ্ধ আলো পৃথিবীকে দান করে তাতে সব কিছু স্পষ্ট দেখা যায় তারপরে ধীরে ধীরে কলা কমতে থাকে প্রতিপদ দ্বিতীয় তৃতীয়া চতুর্থী করে যখন পনেরো দিন হয়ে যাওয়স্যা এসে যায় চাঁদের আর কলাকে দেখা যায় না পৃথিবীতে অন্ধকার নেমে আসে কোনো দিন স্পষ্ট দেখা যায় না তো কলা মানে হচ্ছে আর্ট গুণ বিশেষতা কোয়ালিটি তো আজকে আমি সেই প্রথম কলা মানুষের যেটা সেটা হলো এক নম্বর সবাইকে মিত্র বানানোর কলা এও এক গুণ কারণ সবার সঙ্গে সবার বন্ধুত্ব সম্পন্ন ব্যবহার করা বন্ধুত্বকে বজায় রাখা এও এক কলা দু নম্বর হল নিজেকে পরিবর্তন ও সকলকে পরিবর্তন করার কলা বলে আমি যখন নিজে পরিবর্তন হব তখন তো তবেই তো বিশ্ব পরিবর্তন হবে তো আমাকে আগে নিজেকে পরিবর্তন করতে হবে পরিবর্তনের দিকটা নিজের থেকেই আনতে হবে মন বচন কর্ম সব দিক থেকে পরিবর্তন যখন আমি করব তখনই আমাকে দেখে অন্য লোকও পরিবর্তন হবে আমার চালচলন আচার ব্যবহার দৃষ্টিবৃত্তি এইটাকে যে পরিবর্তন করতে পারে সেটাই হলো তার কলা তিন নম্বর হলো মনকে মুদ্রিত অবস্থাতে রাখার কলা অর্থাৎ মন আমাদের চঞ্চল মন মনকে কন্ট্রোল করার মন একদম বেলাগাম ঘোরার মতন দৌড়োয় তো তাকে মুদ্রিত মানে তাকে জাগানো মনকে জাগিয়ে তোলা শুদ্ধ সংকল্প করা সংকল্পের মধ্যেই আধারই হল মনকে জাগ্রত অবস্থায় রাখা এ এক কলা চার নম্বর হলো ভালো ব্যবহার আর লোকরঞ্জন করার কলা মানুষের সঙ্গে কোনো ভালো সুন্দর তার আপা আলাপ আচরণ কথাবার্তার মধ্যে দিয়ে ব্যবহারের প্রকাশ পায় তো ব্যবহারের দ্বারাই মানুষকে খুশিতে বা সন্তুষ্টে রাখা যায় এও এক কলা পাঁচ নম্বর হলো সংগঠন বা নেতৃত্ব বা প্রশাসন করার কলা সংগঠন যাকে গ্যাদারিং বলা হয় তো সংগঠনও একটা খুব শক্তিশালী জায়গা সেখানকে সেই সংগঠনকে নেতৃত্ব দেবার বা কোনো প্রশাসনকে চালানো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যার মধ্যে রয়েছে সেও এক কলা সেই কলাকে আমাদের ধারণ করতে হবে